করতে লাগবে। এই যে যে হাইড্রোজেনটা এটা আছে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন, এই যে এ কি করে ধাতু বা ধাতুর ন্যায় ক্রিয়াশীল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে লবণ উৎপাদন করে। যেমন এই জায়গায় যদি জিঙ্ক ধাতু দিয়ে বিক্রিয়া করাই দি তাহলে উৎপন্ন হবে হচ্ছে জিঙ্ক সালফেট, আর হচ্ছে হাইড্রোজেন। এই যে জিঙ্ক সালফেট এইটাই হচ্ছে লবণ, কথা বোঝা গেছে? এইবার লবণ সাধারণত অ্যাসিড থেকে উৎপন্ন করা যায় ধাতু বা ধাতুর দ্বারা ক্রিয়াশীল মূলক দ্বারা প্রতিস্থাপন করে আর এক জায়গায় লবণ পাই। তোমাদের খার পড়াতে যাইয়ে বা এর আর একটা বৈশিষ্ট্য পড়াইছিলাম কি, অ্যাসিড এবং খার, তারপরে কি বলেছিল, অ্যাসিড খারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে বলেছিলাম। তাহলে এই যে এই লবণ ওই সেই অ্যাসিড থেকে, অর্থাৎ অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়া বা অ্যাসিড থেকে ধাতু বা ধাতুর ন্যায় ক্রিয়াশীল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে যে যৌগ গঠন করে তাকে বলা হবে কি, অ্যাসিড থেকে যেটা উৎপন্ন হবে সেটা কি উৎপন্ন হবে, প্রশমন বিক্রিয়া আছে। ক্ষার আর অ্যাসিডের বিক্রিয়ার নাম প্রশমন, কিন্তু প্রশমন বিক্রিয়ায় উৎপন্ন হয় কি, লবণ ও পানি। তাই এই লবণ কথাটা তা ওই প্রশমন বিক্রিয়ায়ও উৎপন্ন হয়, আবার তোমার এই ধাতু বা ধাতুর ন্যায় ক্রিয়াশীল মূলক দ্বারাও উৎপন্ন হয় লবণ। তাহলে আরো একটা কথা বলেছিলাম, যেমন অ্যাসিড এর পিএইচ মান কত, এর পিএইচ মান হচ্ছে 7 অপেক্ষা কম, অপেক্ষা কম। এইবার ক্ষার তাহলে ক্ষারের ক্ষার পিএইচ কত, 7 অপেক্ষা বেশি। এইবার 7-7 করতেছি কেন, এই জায়গায় প্রশ্ন, 7 কেন মিডিলি ধরে রাখিছি, এই লবণ হচ্ছে সেই 7, কথাটা বুঝিছ, 7 এর সমান। এইবার লবণের পিএইচ মান 7, যেটাকে আর এক ভাষায় বলা যায় এর ধর্ম কি বলেছিলাম, নিরপেক্ষ, ধন্যবাদ। এইবার লবণ হচ্ছে নিরপেক্ষ পদার্থ, আর এইটি ক্ষার যার পিএইচ মান 7 অপেক্ষা বেশি, এই জায়গায় তোমার ওই 1 থেকে তোমার 7-14 এই রেঞ্জ দেখানো হয়। এইবার 1-এর থেকে 7 হচ্ছে এই মধ্যবর্তী হচ্ছে তোমার অ্যাসিড, আর এই 7-এর উপরে 14 পর্যন্ত যে পদার্থের পিএইচ মান সেগুলো হচ্ছে ক্ষার। তোমাদের বইয়ে দেখবা একটা রঙিন ছবি দিয়ে আছে, দেখেছো, পড়িয়ে দেখেছো। যাই হোক, এই জায়গায় যদি কিনা একটা যৌগের পিএইচ মান 6 হয় মনে করো, তা 6 হলে সেটা কিন্তু এই 3-4 অপেক্ষা কম তীব্র অ্যাসিড, কারণ 7-এর দ্বারে দ্বারে চলে যায়, তার মানে 7-এর নিকটবর্তী পিএইচ মান হলে সেটা কম সক্রিয়, আর যত দূরে যাবে তত শক্তিশালী, কথা বোঝা গেছে? যাই হোক, এবার লবণের পিএইচ মান কত, 7, কারণ এটা হচ্ছে একটা নিরপেক্ষ পদার্থ। এইবার লবণ আমরা কোন কাজে ব্যবহার করি, এই জায়গায় কথা হচ্ছে তাই আমাদের অধ্যায় মূল হচ্ছে ব্যবহারটা জানতে হবে, যে অ্যাসিড ক্ষার ও লবণের ব্যবহার। লবণ আমরা সাধারণত কোন কাজে ব্যবহার করি, খাবার কাজে ব্যবহার করি। আচ্ছা, ও বলেছে খাবারের কাজে, খাবারে। এইবার খাবার কাজে একটা ব্যবহার করি, সরি খাবার, আর একটা হচ্ছে কোন কাজে ব্যবহার করি বলো একজন, রান্নার কাজে তো খাওয়ার জন্য, এইবার ওটাও খাবার। এইবার আমরা কৃষি ক্ষেত্রে কথাটা এইভাবে আসবে, কৃষি ক্ষেত্রে ব্যবহার করি কি রকম, যেমন আমরা যে রাসায়নিক সার ব্যবহার করি এতে থাকে হচ্ছে
n h 4